বর্তমানে মাজারগুলো ভাঙা এক প্রকার ভয়াবহ উৎসবে পরিণত হয়েছে তো যে যার মতো ইচ্ছা এই মাজার ভাঙার উৎসবে যোগ দিতেছে কিন্তু এখানে একটি কথা আসলে না বললেই নয় রাসমসাল আলী ওসাল্লাম মক্কা বিজয়ের পরে কাবা গৃহের মূর্তিগুলো নিজ হাতে ভেঙেছেন এটা ঠিক আছে কিন্তু মূর্তি ভাঙা আর মাজার ভাঙা এটা কিন্তু এক নয় মাজারের প্রতি বিশ্বাসী এবং এই মাজারের প্রতি নির্ভরশীল যে এটাকে এটা কিন্তু একটা বিশাল জনগোষ্ঠীর একটা বিশ্বাসের ব্যাপার এবং এই মাজারের একটা বিশাল জনগোষ্ঠী আছে এই মাজারের ভক্ত এবং এই মাজার কেন্দ্রিক বিভিন্ন ধরনের অপকর্ম যেমন যেমন হয় এবং বিভিন্ন ধরনের খারাপ কাজের আখড়া এই মাজারগুলো এটা অস্বীকার করার উপায় উপায় নেই এটা মোটামুটি সর্বজনবিদিত মোটামুটি ওপেন সিক্রেট সবাই বলা চলে এটা জানে সবার সামনে হয় এইগুলো এবং অপরদিকে উনিও যে কবরগুলোকে উঁচু না করতে এবং এগুলো একটা সময় পূজার আখড়া বা ওই ধরনের কিছু হতে পারে তো সেই হিসেবেও এই এই মাজারগুলো আসলে ভেঙে দেওয়ার নির্দেশ তো নির্দেশ থাকলেও এবং আপনি সৌদি আরবের দিকে খেয়াল করল দেখবেন সেখানে এই কবর মানে কোনো মানে কারো সায়ং রাসুসাল্লাহ আলী ওয়াসাল্লামের নিজের যে কবর সেটা তো আসলে সচক্ষে কেউ দেখতেই পারে না সেটা একেবারেই খুবই সুরক্ষিত এবং ভিতরে সিক্রেট এবং সেটাও সিম্পল সমতল এবং এবং এই আমাদের যে উপমহাদেশ কেন্দ্রিক যে ওলিয়া উলিয়ার মাজার কবর এই কেন্দ্রিক একটা বিপুল একটা জনগোষ্ঠীর একটা ইয়া গড়ে উঠেছে এবং এই বিপুল জনগোষ্ঠীর এই বিশ্বাসকে আপনি একেবারে হুজুগে স্বাধীনতা পেয়ে ভেঙে গুড়িয়ে দিবেন আপনি মাজার ভেঙে গুড়িয়ে দিতে পারবেন কিন্তু এই যে ব্যাপক একটা জনগোষ্ঠী এটার প্রতি বিশ্বাসী আপনি তাদের বিশ্বাসকে কিন্তু ভাঙতে পারবেন না তো এই মাজারগুলো ভাঙতে গিয়ে দেখা যাচ্ছে একটা সাংঘর্ষিক ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এবং এই মাজারের যারা খাদেম বা মাজারপন্থী যারা তারা এটাকে প্রতিরোধ করার জন্য সর্বশক্তি দিয়ে দাঁড়াচ্ছে আবার এদিক দিয়ে আপনারা ভাঙতে যাচ্ছেন তো এটাতে আপনি জোর করে গায়ের শক্তি খাটিয়ে হয়তো চাইলে ভাঙতে পারবেন কিন্তু এখানে আসলে পারস্পরিক যে একটা ঘৃণা বা ফাসাদ একটা ফিতনার একটা আশঙ্কা এবং এটা একটা মানে আপনারা মুসলমান মুসলমান হয়ে নিজেদের ভিতরে একটা ফেতনা ফাসাদের যে ব্যাপক একটা আশঙ্কা এবং নিজেদের ভিতরে যে একটা শত্রুতামির যে একটা সম্ভাবনা একটা বীজ বপন হয়ে যাচ্ছে তা আপনি শক্তি খাটিয়ে এখন মাজারগুলো ভেঙে দিচ্ছেন কিন্তু এই যে যে একটা ফাসাদ এবং তারা সুযোগ পেলে আপনাদের উপরে চড়াও হচ্ছে চড়া হওয়ার একটা সম্ভাবনা এই মানুষগুলো কিন্তু ক্রমে আরো ধর্ম থেকে আরো অনেক দূরে সরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং এই ফাতনা ফাসাদ এটা কিন্তু হত্যার থেকেও জঘন্য ভয়্ষেত্রে আলী সাল্লাম উনি কিন্তু ইহুদিদের ঘরে দাওয়াত পর্যন্ত খেয়েছেন এবং রাসুসাল্লাম রাষ্ট্রপ্রধান হিসেবে উনি কিন্তু বিধর্মী যারা ইহুদি খ্রিস্টান সকলের সাথে সহাবস্থান করেছেন এবং কিন্তু তাদেরকে তাদের ধর্ম পালনে তাদেরকে এই স্বাধীনতাটুকু তিনি খুব সুন্দর স্বাভাবিকভাবেই দিয়েছেন তারা এগুলো স্বাভাবিকভাবেই করতে পারত এখন আপনি একেবারে উগ্রপন্থী হয়ে হুটহাট করে ভেঙে তাদেরকে গুড়িয়ে দিলেন এটা আসলে ভালো কিছু বয়ে আনার সম্ভাবনা নেই তো এক্ষেত্রে করণীয় করা যে করণীয় হতে পারে যে আপনি ক্রমে আস্তে আস্তে তাদেরকে এই বিশ্বাসগুলো সম্পর্কে জানান তাদের আপনি তাদের প্রতি প্রচার করেন এই মাজারগুলো এই বিশ্বাসগুলো ভ্রান্ত এই এই কাজগুলো এই যে এখানে যে আসর বসে এই জিনিসগুলো ধর্মে এগুলোর কোনো ভিত্তি নাই এগুলো ইমানের সাথে সাংঘর্ষিক এখানে যে নারী পুরুষের অবাধ মেলামেশা এই জিনিসগুলো আপনি বুঝান আস্তে আস্তে দিনের দাওয়াত দেন আস্তে আস্তে প্রচার এখন তো মোটামুটি একটা সচেতনতা তৈরির একটা ব্যাপক একটা কাজের সূচনা হয়েছে তা আস্তে আস্তে এভাবে দিনের দাওয়াত বুঝিয়ে আপনি একেবারে গোড়া থেকে এই মাজারের উৎপাটন করে দেন তা আপনি গোড়ায় না গিয়ে হুট করে তাদের স্থাপনা ভেঙে দিলেন আপনি তাদের মনের ভিতরে বিশ্বাসকে তো আপনি ভাঙতে পারবেন না এটা আরো হিতে বিপরীত হবে এটা আরও তারা আরও ভয়ঙ্কর হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তাই জন্য এভাবে হুট করে মাজারগুলোকে ভেঙে ফেলা কখনোই সুফল বয়ে আনবে না তাই আমি মনে করি এই এভাবে হুট করে মাজার ভাঙাকে উৎসবে পরিণত না করে সচেতনভাবে তাদের প্রতি দাওয়াতের কাজ করা যেতে পারে এবং তাদের প্রতি এই এই যে যে কাজগুলো হয় এগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে আরেকটা ব্যাপার দেখবেন এই মাজারে বিশ্বাসী অধিকাংশ মানুষই মানে একেবারেই তৃণমূল পর্যায়ের একেবারেই মোটামুটি অন্ধ বিশ্বাসী এবং গোড়া টাইপের মানুষজন এই যে মানে অশিক্ষিত একটা ব্যাপক জনগোষ্ঠী এগুলার ভক্ত হয়ে থাকে মানে ধর্মীয় জ্ঞান তাদের একেবারে নাই বললেই চলে এই জন্য তাদের প্রতি এই দিনের দাওয়াতি কাজ করতে হবে এবং এই বিশ্বাস এই এটার প্রচার প্রচারণা বাড়াতে হবে তাহলে আশা করা যে ইনশাল্লাহ এটার একটা ইফেক্টিভ সুফল বয়ে আনবে